Assalamu alaikum, lovely people. Life with Moyna and another blog e sobay ke welcome korchi. I hope sobay onek valo achen. Alhamdulillah, ami onek valo achi. Chaat rate ki ki korlam ar ider poroto din ami kibhabe katalam. Ei blog e ami purotai share korbo. Asha kori sobar onek valo lagbe. Chaat rater main akorshon hocche hate mehendi porano ar alhamdulillah আমরা সবাই একসাথে বসে মেহেদি লাগাই আর ওইটা আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায় মেবি 2টা বাজে তখন এটা বাজে গাইস ঈদ মুবারক ঈদ চলে আসছে বাট গরু দেখা হয়নি সেজন্য সকালে একদম চলে গিয়েছিলাম গরু দেখার জন্য আর নয়তো দেখা হইতো না আম্মু বলতেছিল যাও দেখে আসো আর ছবি তুলে নিয়ে আইসো তখন আব্বুকে দেওয়া লাগবে তো এই জন্য আমিও গিয়েছিলাম সকালে ফ্রেশ না হয়ে আমি গিয়েছি গরু দেখার জন্য আর গরু দেখেও আসছে আলহামদুলিল্লাহ আর এটা ছিল আমার ছাদ বাগানের একাংশ মাশাল্লাহ আর মেহেদি তখনও কালার আসেনি এটা আসতে একটু টাইম লাগে দুই দিন গেলে তারপর সুন্দর একটা কালার আসছে কাবেরি মেহেদি আর এই যে আমাদের খাসিটা এটা এত আদর নিতে চাচ্ছিল আলহামদুলিল্লাহ খাসি জবাই দিয়ে চলে গিয়েছে আর তারপর আব্বুকে দেখাইতেছিলাম আমি একটু করে আর আব্বুর সাথে আমি ঈদ মুবারক করে ফেললাম আর কি সকাল সকাল এই তো সকালে চাউমিনটা আমি রান্না করেছিলাম আর আম্মু সেমাইটা রান্না করেছিল আগেই মোটামুটি তখন একদম শেষ হয়ে গেছে কাজ তারপরে বৃষ্টি নেমে গেল আমাদেরও মোটামুটি সব কাজ শেষ হয়ে গিয়েছিল আর সেজন্য আমি বৃষ্টিতে ভিজিয়ে গোসল করে ফেলেছিলাম আর আমাদের মাংস কাটাও অনেক আগে শেষ হয়ে গিয়েছে বাট আমি রান্না বসাই নাই নামাজের পরে আমি রান্নাটা মেপে বসাইছি আর আমি তখন আম্মুকে বলতেছিলাম বসাই নাই কারণ হচ্ছে তুমি মাখাই দিবা তারপরে বসাবো আর কুরবানির মাংস তুমি না মাখাই দিলে আমার ভাল লাগে না আর মায়েদের হাতের মাখানোর মানে একটা আলাদাই একটা টান আছে সেটা সবসময় পাওয়া যায় না এই জন্যই আমি ওয়েট করছি সব মায়েদের হাতের রান্নাই বেস্ট হয় সবসময় আরও এটা অন্যরকম একটা ভালোবাসা আর আমি বলেছিলাম খিচুড়ি খাবো সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করেছি আগে জোরে হাসি দাও আরো জোরে আমার কাজিন ওকে বলেছিলাম একটু হাসি দে ছবি তুলব আর কি বাকিটা ইতিহাস ঈদ মুবারক কেমন আছো ভালো আছি
আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো? আমাদের বাসায় কবে আসবা? জানি না। কেন জানো না? আম্মু জানে। পাকা বুড়ি একটা। আর এই যে আমাদের গাছের কাঁঠাল, আমার মামা এসে পেরেছে। মামাও কিছু নিয়ে গিয়েছে, আমাদেরকেও দিয়ে গিয়েছে, আর আমার আন্টির বাসায়ও পাঠানো হয়েছিল আর কি। এই যে আমার লিটল কিউট কাজিন আমার গাছ থেকে ফুল পেরে এনে বলতেছে, আপু নাও এটা, এটা তোমার জন্য। কি কিউট না, মাশাআল্লাহ। বৃষ্টির কথা আর কিছু নাই বলি, অনেকদিন চাল ভাজা খাই না, সেজন্য আম্মুকে বলেছিলাম চাল ভাজতে। কি বেবি, কি হয়েছে? তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে ছাড়া ঈদ করে ফেললাম। সে শুধু আদর খাইতে চায়। আর এত কিউট, মাশাল্লাহ। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।